হ্যালো বন্ধুরা, তোমরা ভাবছো যে এত কিছু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে নিয়ে কেন বসেছি? তো কেন বসেছি, এইটা হচ্ছে আমাদের গ্যাংটক ট্রিপের জন্য প্যাকিং ব্লগ। তো তোমাদের সাথে শেয়ার করবো আজকে গ্যাংটক ঘুরতে গেলে কি কি নেওয়া প্রয়োজন না প্রয়োজন, কি কি অনেক কিছুই মিস হয়ে যায় আমাদের। তো আগের থেকে সব গুছিয়ে ভাজ করে করে আলাদা করে করে রেখেছি। তো প্রথমেই বলছি, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আমি তো ভীষণ এক্সাইটেড, কারণ আমি এর আগে কোনোদিন কোথাও ঘুরতে যাইনি বিয়ের পর, ঠিক আছে, মানে বিয়ের আগে। তো বিয়ের পরেই যাচ্ছি এখন ফাইনালি। পাহাড় আমার ভীষণ পছন্দের, কার কার পাহাড় ভালো লাগে কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না, কমেন্টটা অবশ্যই জানিও। তো আমার পাহাড় আমার দুর্দান্ত লাগে। তো ফাইনালি যাচ্ছি। তো তো চলো বেশি কথা না বলে ব্লগটা স্টার্ট করো। আমরা যাচ্ছি হচ্ছে বলে নি, আমরা যাচ্ছি হচ্ছে আজকে 9 তারিখ, আজকে বিকেলে আমাদের বাস, ঠিক আছে, 6:30 প্ল্যানেট থেকে বাস ছাড়বে। আমরা যাচ্ছি হচ্ছে গ্রিন লাইন, কি জানি একটা 9600 মনে হয়। তো মধ্যমগ্রাম থেকে আমরা তো যাই হোক, তো থাকবো হচ্ছে আমরা 10, 11, 12, 13 তারিখ ওখান থেকে বেরাবো, বেরিয়ে আবার যাবো আমাদের রিলেটিভের বাড়ি মালবাজার, ওইখানে যাবো। তো যাই হোক, এবাদিনের জন্য ড্রেস নিচ্ছি। আমরা ফিরবো হচ্ছে এখানে, নামবো আমরা 16 তারিখ সকালবেলা, মানে লক্ষ্মী পুজোর দিন সকালবেলা। তো এই হলো ওর, তাহলে কটা প্যান্ট নিলাম, একটা দুটো কিন্তু 4টে প্যান্ট আর একটা জিন্সের শার্টের মতো, এই একটা গেঞ্জি ওর, এই একটা গেঞ্জি, একটা শার্ট হয়ে গেল। আচ্ছা, এটা এটা হচ্ছে ওর পার্টটা হয়ে গেল। জামা কাপড় এক সাইডে রাখি আর বাকি জিনিসপত্র অন্য সাইডে রাখি, তাহলে সুবিধা হবে। আরো দুটো টপ রয়েছে, এই আর হচ্ছে এই একটা টপ রয়েছে, টি-শার্ট রয়েছে, আর এটা ঢোকালাম না, এইটা এনে খুলে দিচ্ছি, এটা ঢোকালাম না, এই প্যান্টটা আর এই এটা টি-শার্টটা আমি পরে যাব, যাতে জার্নিটা একটু কমফোর্টেবল হয়, সমস্যা না হয়, তাই জন্য এটা বাইরেই রাখলাম। আর হচ্ছে এবার যেটা মেইন জিনিস যেটা আমি বলি, চাদর আমি না নিজের চাদর একটা ক্যারি করা সবসময় আমি প্রেফার করি, কেন কি চাদর না, মানে আমার কি বলতো, কোনো হোটেলে যতই নিট অ্যান্ড ক্লিন হোক, আমি গায়ে যেটা দেবো ওখানে যে ব্ল্যাঙ্কেট থাকে তার নিচে, মানে আমার গায়ে যেন এইটা থাকে, মানে আমার কেমন একটা লাগে, অনেক লোক ইউজ করে জানি ক্লিন হয় তবু কেমন একটা লাগে জানি না। তো চাদরটা নিলাম, চাদর একটা নিয়ে নিলাম। এবার হচ্ছে যে জিনিসগুলো সেটা হচ্ছে একটা বাথরুম সেট। আচ্ছা, এই পার্টটায় রাখছি হচ্ছে ইনার গার্মেন্টস গুলো, বাথরুমে এগুলো টাওয়েল টাওয়েল গুলো রাখছি দুখানা,
টাওয়েল নিলাম দুজনে, দুটো টাওয়েল। সেটা হচ্ছে এই ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগে রয়েছে হচ্ছে তোমার সমস্ত ওষুধপত্র রয়েছে, ঠিক আছে? ওষুধের মধ্যে কি কি রয়েছে, একটা তোমার গ্যাসের, এই যে গ্যাসের জন্য, অ্যাসিডিটির জন্য মিউকাইটেল রয়েছে, আমার ইনহেলার রয়েছে, ইনহেলার লাগে না আমার, আগে লাগতো, খুব শীতে খুব গরমে কষ্ট হতো, এখন লাগে না, তো যেহেতু পাহাড়ে যাচ্ছি যদি প্রবলেম হয় তাই জন্য ফার্স্টএইডটি নিয়ে রেখেছি। আর এতগুলো যেটা আমার মানে বহুত প্রয়োজনীয় জিনিস সেটা হচ্ছে গ্যাসোফাস্ট, একটা মেট্রোজিল, আর যেটা আমার মাইগ্রেনের প্রবলেম অমনিহানজনটা নিয়ে নিয়েছি, ঠিক আছে? এটা আমি বাইরে রাখছি, এটা দেখি ও কি বলে, ওর ফিডব্যাকের মধ্যে নেয় কিনা। এর মধ্যে নিয়েছি এই প্যাকেটটা, এই প্যাকেটটা ঢুকিয়ে নেবো আমি। এর মধ্যে রয়েছে একটা সাবান রয়েছে, ফেস ওয়াশ রয়েছে, একটা একটা ক্লিনজার রয়েছে, আর এদিকে ব্রাশ রয়েছে, তো এগুলো এর মধ্যে রয়েছে, এটা নিয়ে নেবো। এইটা এটা হচ্ছে গার্বেজ ব্যাগ, এটা আমি কেন নিচ্ছি এটা জানি, হয়তো ভাবতে এইসব আমার কিসের জন্য গার্বেজ ব্যাগগুলো নিয়েছি, তার কারণ হচ্ছে যেই ড্রেসগুলো এখানে সমস্ত বোয়া কাপড়, জামা কাপড়, হ্যাঁ আমি না একটু পিটপিটে, তো যেগুলো পড়া হয়ে যাবে সেগুলো তো রিপিটেডলি পড়া হবে না, সেগুলো যেগুলো পড়া হয়ে যাবে সেগুলো হচ্ছে একটা গার্বেজ ব্যাগ খুলবো, তার মধ্যে করতে থাকবো, সেগুলো আলাদা রেখে দেবো, এসে আবার ধুতে তো হবে, তাই জন্য নাহলে ওই পরিষ্কার জামা কাপড়ের সাথে সব জটলা হয়ে যাবে, তাই জন্য এর মধ্যেই নিয়ে নিলাম, নিয়ে এটাই রয়েছে সমস্ত কসমেটিক্স, হ্যাঁ আমার বডির রয়েছে ওয়্যাক্স, মানে হেয়ার ওয়্যাক্স, সানস্ক্রিন রয়েছে যেটা খুবই প্রয়োজন, ময়েশ্চারাইজার রয়েছে, শীতের জায়গায় ময়েশ্চারাইজার প্রয়োজন পড়ে, পারফিউম টারফিউম রয়েছে, ঠিক আছে, টোনার রয়েছে, আমার লিপস্টিক রয়েছে, তো এটাও আমি এখন ঢোকাচ্ছি না, এটা বাইরেই রাখছি, কেন কি যাওয়ার সময় তো সব রেডি পেডি করতে হবে, নিয়ে তারপরে না ঢুকিয়ে নিতে পারি। এবার হলো গিয়ে মেইন জিনিস, সেটা হচ্ছে এইটা, এটা হচ্ছে আমার ব্লগিং এর সমস্ত জিনিস যেটা একজন ব্লগারের জন্য ভীষণ প্রয়োজন। এখানে একটা স্টিক রয়েছে যেটা হচ্ছে তোমার স্ট্যান্ডের মতো কাজ করে, বড় একটা স্ট্যান্ডে এখানে লাগিয়ে দিয়েছি, এত বড় স্ট্যান্ড তো নিয়ে যেতে পারবো না, আর একটা ছোট স্ট্যান্ড আছে ওটা ক্যারি করবো, ওটা এম ব্যাগের মধ্যে ঢুকিয়ে, তো এই জন্য নেওয়া এটা, এটা আমার ভীষণ প্রয়োজনীয় জিনিস, এটাও আমি ঢোকাচ্ছি না, তার কারণ আমার মাইক্রোফোনটা হচ্ছে ওখানে চার্জ হচ্ছে, ওটা হয়ে যাবে তারপর একেবারে ঢোকাবো, তো যাই হোক এই হলো হচ্ছে প্যাকিং। আর দুটো সানগ্লাস রয়েছে, সানগ্লাসটা হচ্ছে ওর পিট ব্যাগে নেবো, তাহলে ওর পিট ব্যাগে নেওয়ার জন্য পরে রইলো কি এইটা, ওর জুতোটাও পড়বে কিনা জানি না, ও আচ্ছা এইটাই ঢুকাই, ড্রায়ার যেটা আমাদের খুবই, আমার বরের তো মানে আমার চেয়ে বেশি আমার বরের প্রয়োজন পড়ে, ঠিক আছে, ওই ওয়্যাক্স ওর আবার মানে হেয়ার স্টাইল ওয়্যাক্স লাগিয়ে আবার ট্রাই করে ড্রায়ার মারে, তো যাই হোক, আর আমার এত বড় বড় চুল শুকাতে তো লাগবে, এটা ঢুকিয়ে নিচ্ছি, তো এই ছিল হচ্ছে প্যাকিং, বুঝলে, এই সাইডটা তো কমপ্লিট, এই সাইডে তো কিছু ঢোকানো নেই আর, তাই এই সাইডটা আটকে নিই, বুঝলে, তো বেশি কিছু নিইনি, এই বিষয়ে এই কটা জিনিসই আপাতত নিলাম, আমার বর গেছে হচ্ছে অফিসে, ও আসলে ও ধরো আমি কিছু ভুলে গিয়ে থাকি, ও হয়তো কিছু আরো বলে দেবে, তো মানে 99% আমি প্যাক করে নিয়েছি আর কিছুই বাকি নেই, তো তোমরাও এইভাবে মনে করে করে এই যে মেডিসিন গুলো যেগুলো তোমাদের ডেইলি লাইফের প্রয়োজন, হ্যাঁ বাথরুম সেট, তারপরে যা যা আরো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে ওগুলো অবশ্যই নিয়ে নেবে, আমার এদিকে কমপ্লিট, তো চলো আজকের মতো ব্লগটা এইটুকুই এন্ড করছি ব্লগটা এখানে, তো আমার চ্যানেলে কিন্তু অবশ্যই থাকতে হবে, তো চ্যানেলটা ফলো করতে দেখো,
বেরোচ্ছি আজকে, ধীরে ধীরে শর্টস ব্লগস সবকিছু আপডেট দিতে থাকবো। আর আরো একটা জিনিস, আমার চ্যানেলে যারা নতুন, আজকে যারা নতুন দেখছো ব্লগটা, প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টন করে বাজিয়ে দিও, যাতে আমার চ্যানেলে যখনই কোনো নিউ ভিডিও আসে তোমাদের কাছে প্রথমে পৌঁছে যায়। ঠিক আছে, তো চলো লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না, আর আমার ভিডিওটা যদি একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে পাশে থাকো। থ্যাংক ইউ, টাটা।